কথা অনুযায়ী গুগল তাদের গুগল পিক্সেল 3a এবং পিক্সেল 3a XL লঞ্চ করে দিয়েছে এবং গুগল বলছে যে এই দুটি ডিভাইস হচ্ছে বাজেট ক্যাটাগরির ফোন। তো কতটা সত্যি রয়েছে তাদের কথায়? তাছাড়া এই ডিভাইসগুলো হচ্ছে গিয়ে গত বছরের গুগল পিক্সেল 3 লাইটার ভেরিয়েন্ট। সো হেই গাইস, শান্ত হিয়ার। গুগল পিক্সেল 3 এর ফুল স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব আজকে এবং এর ক্যামেরা স্যাম্পলও দেখাবো। তাছাড়া এই ফোন দুটি কি তাদের প্রাইসকে জাস্টিফাই করে কি না সেই বিষয়টিও বলবো এই ভিডিওতে। তো জলদি জলদি ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে একদম শেষ পর্যন্ত দেখতেই থাকুন। শুরু করা যাক গুগল পিক্সেল 3a কে নিয়ে। এই ফোনটিতে রয়েছে 5.6 ইঞ্চির একটি GOLED ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে এবং যার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 18:9। তো 18:9 এর অ্যাসপেক্ট রেশিও 2017 এবং 18 সালের ফোনগুলোতে ব্যবহার করা হতো। তো এই দিক দিয়ে গুগল পিক্সেল 3a ডিভাইসটি অনেকটাই ব্যাকডেটেড। তাছাড়া প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 670 অ্যাসোসিয়েটি, যার গ্রাফিক্স হিসেবে থাকছে অ্যাড্রিনো 615 GPU এবং 4GB আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোনটি। আর মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ বাড়ানোর কোনো সুযোগ নেই, কারণ শুধুমাত্র দুটি সিমই ব্যবহার করতে পারবেন এই ফোনটিতে। এবং এই ফোনটিকে পাওয়ার ব্যাক আপ দেওয়ার জন্য 3000mAh এর ব্যাটারি ব্যবহার করেছে গুগল, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং বক্সের ভিতরে এই ফাস্ট চার্জারটি প্রোভাইড করবে গুগল আমাদের। ফোনটির রিয়ার সাইডে রয়েছে 12+2 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এই ফোনের রিয়ার ক্যামেরাটি গুগল পিক্সেল 3 মতোই। তো সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এই ফোনের ক্যামেরা অ্যাপটির ভিতরে সব ধরনের ফিচারই রয়েছে, যেই ফিচারগুলো কিনা গুগলের পিক্সেল সিরিজের ফোনগুলোর ক্যামেরায় আমরা দেখতে পেতাম, যেমন নাইট স্কাই, টপ শট, সুপার রেস জুম এবং HDR প্লাস ফিচার। তো আপনারা এখন দেখতেই পারছেন গুগল পিক্সেল 3a দিয়ে তোলা কিছু পিকচার স্যাম্পল। তো এই ফোনের ক্যামেরা যেহেতু সিমিলার গুগল পিক্সেলের মতো, তো পিকচারগুলো ছিল টপ নচ লেভেলের। তাছাড়া নাইট সাইট এবং অন্যান্য সব ফিচারগুলো খুব ভালোভাবেই কাজ করবে এই ফোনের ক্যামেরাতে। এবং সফটওয়্যার হিসেবে গুগলের নিজস্ব অ্যান্ড্রয়েড পাই সফটওয়্যারটি রয়েছে। আর গুগলের ফোনগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো গিয়ে সবচেয়ে দ্রুত সফটওয়্যার আপডেট পাওয়া যায়, কারণ অ্যান্ড্রয়েড তৈরি করে গুগল নিজেই। তো তাদের নিজস্ব ফোনগুলোতেই সবার আগে সফটওয়্যার আপডেট পাওয়া যায়। সত্য কথা বলেছেন। এবং পিওর স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স পাওয়া যায় গুগল পিক্সেল সিরিজের ফোনগুলোতে। তাছাড়া পিক্সেল 3a XL-এ সেম স্পেসিফিকেশন ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র ডিসপ্লে এবং ব্যাটারিতে কিছুটা পার্থক্য রয়েছে। ডিসপ্লে হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে 6 ইঞ্চির একটি ফুল HD প্লাস ডিসপ্লে, আর ব্যাটারি হিসেবে রয়েছে 3700mAh এর ব্যাটারি। তাছাড়া এই ফোন দুটির দাম কমানোর জন্য মেটাল বডি ব্যবহার করেনি গুগল এবং গ্লাস বডির দেখা তো পাবেনই না, তো এখানে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের বডি। ডিসপ্লের সামনের অংশে গরিলা গ্লাস না থাকলেও রয়েছে ড্রাগন টেলের গ্লাস। দুটি ফোনই পাওয়া যাবে কালো, সাদা এবং বেগুনি রঙের। গুগল পিক্সেল 3a ফোনটির দাম রাখা হয়েছে $399, যেটা কিনা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে পরে 33,500 টাকা ভ্যাট এবং HD ছাড়া। তাছাড়া গুগল পিক্সেল 3a XL এর দাম রাখা হয়েছে $479, যেটা কিনা 40,000 টাকার মতোই পড়ে। তো আসলে আমি বলতে পারি এই ফোনটি এই ফোনের প্রাইসকে জাস্টিফাই করে না, কারণ মার্কেটে এর থেকেও অর্ধেক প্রাইসে আমরা আরও ভালো ভালো ডিভাইস দেখতে পাই, যেগুলো কিনা এর থেকেও ভালো স্পেসিফিকেশন প্রোভাইড করছে আমাদের। শুধুমাত্র গুগলের সফটওয়্যার এবং ক্যামেরার জন্য এই ডিভাইসটি নেওয়া আদৌ গ্রহণযোগ্য বলে আমি মনে করছি না। তো আপনাদের কী মতামত সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ফোনগুলো বাংলাদেশে অফিসিয়ালি আসবে কিনা সেই সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ভারতের বাজারে আগামী 15ই মে এই ফোন দুটি লঞ্চ হয়ে যাবে এবং ভারতে এই ফোনগুলোর প্রাইস আরও বেশি রাখা হয়েছে। যদি ভারতে এই ফোনগুলো লঞ্চ হয় তাহলে আগামী 1-2 সপ্তাহের ভিতরে বাংলাদেশে এই ফোনগুলো আনঅফিসিয়ালি চলে আসবে এবং প্রাইসটা সম্ভবত 37,000-45,000 টাকার মধ্যে হতে পারে। তো আজ এই পর্যন্তই। যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তো এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।